তোমাদের দেব নমস্কার আমি সুস্মিতা আমি সবাই মাসিমা সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবার এই বাচ্চা কাচ্চার একটা নতুন খাওয়া দাওয়া আছে এটা কোনোদিন দেওয়া হয়নি ওইটা সুস্মিতা বলবে আমি ঠিক বলতে পারিনি আজ বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা সাথে পায়েস থাকছে আর মিষ্টি না আইসক্রিম এখনো ঠিক হয়নি সেটা হবে বাঁকুড়া জেলার ঝাটি পাহাড়ি থেকে বন্ধনা রক্ষিত আমাদের মাসিমা উনি ওনার নাতি শ্রেয়ান মণ্ডলের জন্মদিন পঞ্চম জন্মদিন পালন করার জন্য উনি অর্থ সাহায্য পাঠিয়েছেন তো ওনার ওই অর্থ সাহায্য নিয়ে আমরা কিছু বাচ্চাদের আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছি দূরে কোথাও যাইনি আজকে বাড়িতেই হবে তো আপনারা একটু না টেনে সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আর দেখতে থাকুন শ্রেয়ান দাদু ভাইয়ের জন্মদিনে সবাই ওকে ভালোবাসবেন আশীর্বাদ করবেন আর আমার পক্ষ থেকেও ওকে অনেক আশীর্বাদ একদম আমাদের সুন্দরবন কুকিং এবং সুন্দরবন ডায়েরির পক্ষ থেকে শ্রেয়ানের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চান করে উঠে প্রথমে আগে পায়েসটা বসিয়েছি আর ওদিকে মাংসের জন্য কাটাকাটি চলছে মশলাপাতি এখানে মাংসটাও কাটা হয়ে গেছে আর ফ্রাইড রাইসের সবজি সব মোটামুটি কাটা কমপ্লিট দুটো উনুন জ্বালাতে হচ্ছে মা ওদিকে একটা উনুন জ্বালিয়ে দিয়েছে আর এখানে আমি করছি পায়েসটা আমি বড় উনুন জ্বালিয়ে দিয়েছি চালটা এখানে ফোটাবো মাংসটা কষাই করব বড় উনুনে করে নেব এটা আমার কান সিদ্ধ করা উনুন পায়েসের জন্য একটা পাত্রে গুঁড়ো দুধ গুলে নিয়েছি আর এখানে চিনি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ আর দিয়েছি কাজু কিশমিশ মাংসর আলুটা একটু ভেজে নি ফ্রাইড রাইস বানাবো তো তার জন্য চালটা আগে একটু ধুয়ে ভিজাতে দেবো বাসমতি চাল চালটা ভালো চালগুলো এখন ধুয়ে দেবো আগামীকাল শিব চতুর্দশী তো সেই কারণে আগাম মাইক বাজছে অনেকগুলো জায়গাতে আর বাইরে প্রচন্ড শব্দ আসছে যে কারণে ঘরের মধ্যে চলে আসলাম আর আমাদের তো তিনখানা উনুন আছে সব জ্বালিয়ে দেওয়া হয়েছে আলু ভাজা হয়ে গেছে কড়াই তেল আছে আর একটু দেবো কড়াই এই ঘিটা দাও আর ঘি দাও আর সাদা তেল দাও ঘি আর সাদা তেল মিশিয়ে মিশিয়ে সব সবজিগুলো ভাজতে হবে এদিকে মাংসটা চাপানো হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা নতুন বালতি আছে না ওটাই করে উমাদিদের পুকুর থেকে এক বালতি জল নিয়ে রসুন আজকে সব মিক্সারেই বাটাবাটি হয়েছে এরকম বেশি বেশি কিছু হলে মিক্সারটা খুব কাজে আসে রসুন গুলো পুরোপুরি বেটে নিয়ে একটুখানি আগ বাটা মানে এক দুটো পাক দিয়েছে তাতে হলুদ কাঁচা লঙ্কা আদা জিরে আর ধনে গুঁড়ো বসে দুজন দুই দিকে সবজি হালকা দাঁড়িয়ে ওই বাইরে না লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো সব বাচ্চারা খাবে যেন খেতে পারে
মশলাটা কষানো হয়ে গেছে এবার মাংসটা দেব এটা কি গো ইটু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ছবি চান করেছ তুমি এরকম একটা খুন্তি নিয়ে বসো আর ওতে একটু ঘি আর সাদা তেল দিয়ে আর সবজিগুলো ভেজে নাও এখানে রান্না করছিলাম সব সরঞ্জাম নিয়ে এসছিলাম তো প্রিয় না হলে ওখানে বসে রান্না করা যাচ্ছে সুস্মিতা বলছে ফ্রাইড রাইস এতটা একসঙ্গে বানাচ্ছি কিসে কি হয় টেনশনে আছে আরে টেনশন করার কি আছে অল্প বানানো যা বেশি বানানো তাই কোনো চাপ নেই আরে এ তো ভাত ভাজা তার সঙ্গে মাংস কষা আর কি গলা যতটা সোজা এই সমস্ত সবজি যা যা ছোট ছোট কুচু কুচু করে কেটেছো ওগুলো তেল আর ঘি দিয়ে ভেজে নাও মাংসটা শেষ করতে দাও এবারে মাংসটা যেমন করে রান্না করো সেইভাবে মশলাপাতি দিয়ে মাংসটা রান্না করো ঝোলটা কম করে আর যে মাংস কষা হয়ে গেল আর বাকি থাকলো ওই ভাতটা ভাতটা কিছুটা ফুটিয়ে একটু 80% ফুটিয়ে নাও মানে ভাতটা না 80% করো কোয়ে এবারে নিয়ে নাও করতে বিরিয়ানিতে কারণ ওটা দমে দিলে হবে আর এটা 90% আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা ওই ওইটা তুমি 90% করলে করার পরে ওটাকে এবার জল ঝরিয়ে রাখলে ওর ভিতরে তো এলাচ লবঙ্গ দারচিনি সাদা তেল এটা ওটা যা যা দেওয়ার ঘি এগুলো তো দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে ভাজবে আর কি আর কি আর একটু ফুড কালার দেবে এখানে আর কিছু দেখতে পাচ্ছেন না যে কি ও সব বলে দিয়েছি ও সব বলে দিয়েছি কাজু কিশমিশ কাজু কিশমিশ ওই আবার বলতে হয় ফ্রাইড রাইস আরে ওইগুলো বুঝে নিছ তোমরা রানী লোক এইখানে সব দেখে দেখে দিচ্ছে কি কি দেওয়া যায় তাহলে ট্যালেন্টটা দেখো একটু টেস্ট করতে দেবে না আচ্ছা এই ছোটখাটো বিষয়গুলো আমি বলে দেবো তাহলে তোমরা কি করছো দাদা কিন্তু ওটা ভুলে গেছে আমি তো মানে মূল বিষয়টা আমি তুলে ধরলাম যে দাদা বিরাগান নি বুঝলে একদম এখনই করো আমি রাজি ও কিন্তু সবসময় বলছে ক্যামেরাটা ধরো আমি রান্না করে দিচ্ছি সামনের কাজ করে দিচ্ছি কারণ এই দুপুর বেলা মানে ব্রাইটনেসটা শুধু চেঞ্জ হতে থাকে কন্ট্রোল করা খুব মুশকিল দুপুর রাত্রে হয় না রাত্রে হয় কিন্তু দুপুর বেলাটা বেশি রৌদ্রের জন্য দেখা যায় না এবার ওটা আমি ঠিক করতে পারবো না এজন্য বারবার করে বলছে যে এখানে চলে আসো তো আমি যখন দিনের বেলাতে করেছি তখন হয় সাদা হয়ে গেছে না হয় ঝাপসা মুখে কেমন কালো হয়ে গেছে সব কাজ কি আর সবাই পারে সুস্মিতার কাজ পলাশ পারবে না আর পলাশের কাজ সুস্মিতা পারবে চেষ্টা করবে না দেখলে এই ঢাকনা আমি দিতে পারতাম না এটা ঘটনা লাগছে না ওই দিক দিয়ে উঠছে সবজিগুলো ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি উঁচু করে তুলে নেবো তলায় তেল আছে গাজরও তুলে না হ্যাঁ হ্যাঁ তুলে না
বেশি কড়া করে ভাজলে হবে না, একটু সবুজ সবুজ থাকবে তো কাকের জল খুব জ্বলেছে, সবুজ সবুজ থাকলে দেখতে ভালো লাগে। সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়েছে, জল বেরিয়ে তেল বেরিয়েছে। আজকে আমাদের অনুষ্ঠানে যারা অতিথি তারা কিন্তু এখনো এসে সবাই পৌঁছায়নি, তো রান্না হতে হতে চলে আসবে। ওদিকে কাজু ভাজা হচ্ছে, তার মধ্যে কিশমিশ দিয়ে দেবো। আমি গরম জল বসিয়েছি, ভাতটা এখানে ফুটিয়ে দিতে হবে, কারণ ওদারে সব ছোট উনুন, তো ওখানে যা হচ্ছে হল লাগুক, আমি এদিক ভাতটা ফুটিয়ে দেবো, না হলে অনেক দেরি হয়ে যাবে, বাচ্চা কাচ্চা গুলো খাবে। তো তিন মাথা এক জায়গায় হয়েছে, এইখানে একটা ছোলা হয়ে যাবে এক জায়গায়। মাংসটা প্রায় কষাই হয়ে গেছে, এখন ভাজা আলুগুলো দেবো। আলু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আছে গুঁড়ো চিনি, এই ভাজা সবজিগুলোর মধ্যে দেব। গুঁড়ো চিনি দিলে খুব সহজেই মিশে যায়। আলতো হাতে সবকিছু মিশিয়ে দেব। এবারে জল দিয়ে দেব। ওদিকে মা জলটা ফুটিয়ে ফেলেছে, চালটা এবারে দেব। আর যে চালটা ভেজানো ছিল আর এই জলটা গেলে ফেলে দিচ্ছি। চালটা আস্তে আস্তে দিয়ে দেব। রান্না হয়ে আসছে, এখন গুঁড়ো গরম মশলা দেব। অনেকগুলো পাতা কেটেছি, সব দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, সুবি এসো একটু। ভাত রেডি হয়ে গেছে পুরোপুরি, কিন্তু একদম ভাতটা কমপ্লিট হয়নি, একটু বাকি আছে, ভাপে হয়ে যাবে, আর এমনি তারপরে আবার ভাজতে হবে। ও ও ঝনে করে দে দাও, না না তুমি কোন ফালো কি আমরা 10 দে 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 না না আমি ফেরা রাইস কোনোদিন দেখিনি, দাঁত যাও ওখানে কি যাও দেখিনি সেইটা বলো বুঝিয়ে, একা দুটো কথার কিন্তু দুটো মানেই আলাদা। যাও যাও যাও, আরে তুমি শুনে এসো না, এ যাও যাও কি তুমি আসো, এই ভাত যখন দিতে বলবো তখন দেবা, যাও আমি তো যা। এতক্ষণ সব রেডি করে নেওয়া হলো, এবার ভাতটা ভাজা হবে, যেটা ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস ফ্রাই করবে, ফ্রাই করব। কড়াইতে এবারে ঘি দেব, কড়াই বসিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, আজকে আমরা বানানো দেখে দেখে শিখছি, পরের দিন কিন্তু আমার করে খাওয়াতে হবে, শুধু আমার কাছ দিয়ে শিখছে আর কিছু করে খাওয়ায় না, কেউ না খাওয়াক আমি খাওয়াবো। আচ্ছা মাথা থাকে জানো, পালাতে গেলে কোন পর্যন্ত যাওয়া লাগে, সুচিত্রা আমার মাথা থাকবে তো, ঠিক আছে নাও নাও দাও অর্ধেকটা, অর্ধেক একদম শব্দ শুনে দাও, এক সাইড দিয়ে অর্ধেক, সবজিতে লবণ দেওয়া আছে, ভাতের পরিমাণে লবণটা দেব। গুঁড়ো চিনি দুবার করে করতে হবে, সবজিও অর্ধেকটা দেব। একটু কাঁচা লঙ্কা ভাজা, কাজু কিশমিশ এটাও অর্ধেকটা দেব। দারুণ দেখাচ্ছে।
আরে বলেছি না কোনো টেনশন করবো না। তোমরা এখানে কি করছো, কি খেলা করছো, কি খেলা, পড়া পড়া? হয়ে গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাচ্চারা যারা এসছে একটা পাড়া থেকে, আর একটা পাড়া থেকে এখনো আসেনি, ওই পাড়াতে একটা পূজা হচ্ছে, তো তারা আসলে পরে সবাই খাবে, খেতে দেবো। তো কড়াইতে এই আছে, আর এইগুলো এখন তোলা হয়েছে দেওয়ার জন্য। শুধু মাংস না, হাড় মাংস পায়েসা একটা খাতা ধুয়ে দাও। আগে
আইসক্রিমটাই গাড়িতে আছে, এখনই নিয়ে যেতে হবে। গাড়ি ফ্রিজের এখানে দেখ বরফ জমে গেছে। আমাদের প্রধান অতিথিরা সব ঢুকছে, আজকে একটু লেট হয়ে গেছে। আমাদের প্রধান অতিথিরা আজকে একটু লেট করে ফেলেছে। এদের লিডার এই দিদা, দিদা লেট করিয়ে নিয়ে এসছে। বেলা যাচ্ছে, সব খাবে কখন? ব্যাস একটা বসিয়ে দিয়েছি, তোমরা আসতে দেরি করছো বলে। যে যা লাগে আবার ডবল করে দিয়ে যাও, দীপকে দেবো। তোমাদের বাড়ির আইসক্রিম তো ওই তোমার কাছে চামচ দেয় না, চামচ তো ওই তু পায়েস নিয়েছ কেন? ভাত খাচ্ছ? আর ডলি মা কি খাচ্ছে? মাংস। পায়েস খাওনি? কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, অসাধারণ খেলাম। বেশ একদম খেলা পরিষ্কার, বাহ খুব লক্ষ্মী। দ্বিতীয় ব্যাচ বসানো হচ্ছে, প্রথম ব্যাচে সবাই খেয়ে উঠে বেরিয়ে গেছে। খুব হাসি লাগছে। শুকুলি দিদা, শুকুলি দিদা হচ্ছে, শুকুলি দিদাকে কে ভালো বলছিল? সুতুলি দিদা, আমাদের বাবাই। সুতুলি, সুতুলি ম্যাডাম বসুন। আজ আমরা পালন করছি শ্রেয়ান মণ্ডলের পঞ্চম জন্মদিন। তার দিদিমা বন্দনা রক্ষিত ঝাঁটি পাহাড়ি বাঁকুড়া থেকে তার নাতি শ্রেয়ান মণ্ডলের জন্মদিন উপলক্ষে পাড়ার কিছু ছেলে মেয়েদের খাওয়া দাওয়ার জন্য অর্থ সাহায্য পাঠিয়েছেন। তারই অর্থ সাহায্যে আমরা আজকের এই অনুষ্ঠান করছি। আর আজকের এই শুভ দিনে শ্রেয়ানের জন্য আমাদের পক্ষ থেকে, সুন্দরবন ডায়েরি এবং সুন্দরবন কুকিংয়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ জানাচ্ছি। শ্রেয়ান, তুমি জীবনে অনেক অনেক বড় হও, বড় মনের মানুষ হও, খুব ভালো মানুষ হও। আগামী দিনগুলি তোমার জীবনে অনেক অনেক সুন্দর হয়ে উঠুক, এই প্রার্থনা রইল। এটা কি খাচ্ছ বলতো? বিরিয়ানি ভাত। ঠিক, এটা ফ্রাইড রাইস। ঠিক আছে, খেয়ে দেখো তো কেমন হয়েছে, খেয়ে আমাকে বলবে। বলছে এ তো ভাত, তাহলে এরম কেন? সবসময় মাছ মাংস ভাত সাদা ভাত করা হয়, আজকে একটু নতুন আইটেম হলো। এই নাকফুলওয়ালা মেয়েটা কে রে? তোর নাম কি? হ্যাঁ, স্মৃতি মুন্ডা। এই আমার নামটা মনে ছিল। এই এর তরকারি দেওনি? হ্যাঁ, এই বাচ্চাটা ও নেবে না। এই তরকারি নিবি না কেন? এক পিস নে আর দেব, ও নিতে চাইছে না, ওই জন্য জোর করে দিইনি। একটা খেয়ে দেখ। স্মৃতি কেমন লেগেছে? গলা বেঁধে গেল নাকি? মুখে হাত দিচ্ছ কেন? নষ্ট করলে হবে না কিন্তু। ম্যাডাম ভাই কেমন হয়েছে বলুন এখন আমার দে।
কি আমার না যাও না ওর তো ভাই কেমন হয়েছে হ্যাঁ মা ভালো হয়েছে সেদিন থেকে আজ খাওয়া সেদিন থেকে ভালো হয়েছে ঠিক আছে বাহ বেশ আর তোমার দিদি ভাই বানাচ্ছে দেখো কেমন হয়েছে এই তুমি কি একা একা খেতে পারছো হ্যাং পা সব কেউ জল খেয়ে দিয়েছে খাচ্ছে না বাহ এই ভাত ওদিকে হ্যাঁ হ্যাঁ যতক্ষণ পারবে ততক্ষণ দেবো তোমার ভাত দেবো তোমার মাংস দেবো পোকা তোমার দেবো এই যে তোমার আরতি দি সেটা তো সেখানেই পড়ে আছে শুধু শোন তোমাদের দেব একদম লক্ষ্মী মাংস দেবো নাকি যে কবার পারবে বলে ঘুরে দাও সবাইকে নষ্ট লতু হচ্ছে লক্ষ্মী মেয়ে ওই স্কুল থেকে এসছে লতু আর আমি একসঙ্গে খাবো আজকে হ্যাঁ তাড়াতাড়ি পরিষ্কার করে খেয়ে নাও লক্ষ্মী একদম সব মেয়ে তুমি আর ভাত দেবে মাংস তাহলে পায়েস দেবো ওই এক সাইড হচ্ছে দেখেছো আমি আইসক্রিম দেবো আজকে এই পর্বটা করতে গিয়ে যা সমস্যা হচ্ছে কি বলবো বাইরে প্রচন্ড মাইক বাজছে এক জায়গায় না দুই তিন জায়গায় আর একটানা ভিডিও শুট করা গেল না কেটে 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 এই আপনাদের মাঝে তুলে ধরা হলো আর আজকে পর্বটা যে বাইরে শেষ করব শেষের কথাটা সেটাও কিন্তু করা গেল না এই ঘরের মধ্যে চলে আসতে হলো মানে একটানা একটা কথা বলতে গেলে গানটা চলে আসছে আর গান আসলে তো কপিরাইট তো সেসব সমস্যা মাথায় নেব না তো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করব আর সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।